প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সঙ্গীতা সরকার, প্রভাষক গণিত, দেয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ। আজ আমি উচ্চতর গণিত প্রথম পত্রে সরলরেখার নিয়ে আলোচনা করব। সরলরেখা নিয়ে আলোচনা করতে গেলে যে কথাটি সবার প্রথমে আমাদের মাথায় আসে তা হলো, সরলরেখা বলতে আমরা কি বুঝি, বাস্তবে সরলরেখা কি? এটি ভালোভাবে বোঝার জন্য কিছু 3D অ্যানিমেশন এবং বদ্ধ বক্ররেখা বা বৃত্ত ব্যবহার করেছি। প্রথমে বৃত্তের বক্ররেখা চলন বিবেচনা করলে দেখা যায় যে প্রতি মুহূর্তে বক্ররেখাটি চলার সময় দিক পরিবর্তিত হয়, অর্থাৎ যে রেখার দিক পরিবর্তিত হয় তাকে বক্ররেখা বলে। যে রেখা চলার সময় দিক পরিবর্তিত হয় না, অর্থাৎ দিক অপরিবর্তিত থাকে, সেই রেখাকে সরলরেখা বলে। এখানে x মাইনাস y সমান 0, কমা সাইন x এবং কজ x এর 3D লেখচিত্র দেওয়া হলো। প্রশ্ন, নিচের সমীকরণ হতে সরলরেখার সমীকরণ চিহ্নিত করো। এখানে 6টি সরলরেখার সমীকরণ দেওয়া হলো। এই সমীকরণগুলো নিয়ে আমি আলোচনা করব, যাতে সরলরেখা তোমরা দেখা মাত্র চিনতে পারো এবং সরলরেখা নিয়ে চিনতে গেলে তোমাদের কোনো ধরনের ভুলভ্রান্তি না হয়, আমি সেই চেষ্টা আজকে করব। উপরের সমীকরণগুলোতে চলক হিসাবে এক্স ও ওয়াই বিবেচনা করা হয়। উত্তর, সরলরেখার সমীকরণ হলো বি, সি, ডি এবং এফ। চলকের ঘাত বা পাওয়ার একঘাত বিশিষ্ট হলে সরলরেখার সমীকরণ হবে এ, ই। সরলরেখার সমীকরণ নয়, কারণ এদের চলকের ঘাত দ্বিঘাত। সিএফ, সিএফ সমীকরণের চলকের ঘাত দ্বিঘাত হওয়া সত্ত্বেও এরা সরলরেখার সমীকরণ, কারণ এই সমীকরণ দুটি সরলীকরণ করলে উভয় চলকের ঘাত একঘাত বিশিষ্ট সমীকরণে রূপান্তরিত হয়। সিএফ সমীকরণ দুইটি সরলীকরণ রূপ হলো সি, এক্স প্লাস মাইনাস 3y ইকুয়াল টু 0, ডি, এক্স ইকুয়াল টু রুট ওভার 5। তার মানে দেখা যাচ্ছে যে এগুলো একঘাত বিশিষ্ট সমীকরণে রূপান্তর করা যায়। তাহলে এগুলো কি দ্বিঘাত সমীকরণ হওয়া সত্ত্বেও এরা সরলরেখা? স্থানাঙ্ক ও সরলরেখা সূত্রাবলী। এই ক্লাসে আমরা প্রথমে সূত্র আলোচনা করব এবং সূত্রের সাথে সাথে তার আনুষঙ্গিক গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এবং সমাধান দেব। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি আগেই বলে রাখি, মধ্যবর্তী দূরত্বের সূত্রটি খুব ইম্পর্টেন্ট, কারণ মধ্যবর্তী দূরত্ব আমরা সরলরেখা, বৃত্ত সব জায়গায় আমরা জ্যামিতি করতে গেলে এই সূত্রটা আমাদের প্রয়োজন হবে, তাই এই সূত্রটি এত বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি এখন আলোচনা করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। চিত্র, এ বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি বিন্দু স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু, এদের মধ্যবর্তী দূরত্ব সমান এবি। এ এক্স ওয়ান ওয়াই ওয়ান ও বি এক্স টু ওয়াই টু বিন্দু দুটি বিন্দু হলে তবে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র কী হবে? এবি সমান রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার,
অর্থাৎ ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ, তা এবং বর্গমূল। প্রথম অঙ্ক প্রমাণ করো যে -2, -1, -0, -4, -3 এবং -2 এই চারটি বিন্দু একটি সামান্তরিকে শীর্ষবিন্দু। এখানে আমাদের কিছু নোট আমি আগে থেকে বলে দিচ্ছি যাতে অঙ্কগুলো করতে আমাদের সুবিধা হয়। প্রথম নোট, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুদ্বয় সমান এবং কর্ণদ্বয়ও সমান হবে, কারণ আয়তক্ষেত্রের কোণগুলো সমকোণ। সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুদ্বয় সমান এবং কর্ণদ্বয় অসমান, কারণ সামান্তরিকের কর্ণদ্বয় কারণ সামান্তরিকের বাহুদ্বয় পরস্পর সমকোণে অবস্থিত নয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটি বাহু সমান এবং কর্ণদ্বয় সমান। আবার রম্বসের ক্ষেত্রেও চারটি বাহু সমান, কর্ণদ্বয় সমান, কিন্তু বর্গক্ষেত্র এবং রম্বসের মধ্যে একটি মৌলিক পার্থক্য হচ্ছে বর্গক্ষেত্রের কোণগুলো সমকোণ, রম্বসের কোণগুলো সমকোণ নয়। সমাধান, ধরি এ বিন্দু স্থানাঙ্ক -2, -1, বি বিন্দু স্থানাঙ্ক 1, 0, সি বিন্দু 4, 3 এবং ডি বিন্দু স্থানাঙ্ক 1, 2। বিন্দু চারটি এ বি সি ডি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। বিন্দুগুলো স্থাপন করে এ বি সি ডি চিত্রটি পাশে অঙ্কন করা হলো। প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি, বিসি সমান এডি এবং কর্ণ এসি নট ইজ ইকুয়াল টু বিডি, তাহলে এবিসিডি ক্ষেত্রটি সামান্তরিক হবে, কারণ আমরা আগেই নোটে দেখেছি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং কর্ণদ্বয় সমান নয়। এই সত্যগুলো যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে আমরা এটা প্রমাণ করতে পারবো যে এটি একটি সামান্তরিক। এখন এবি সমান বলতে আমরা বুঝি এবি হচ্ছে এবি রেখার মধ্যবর্তী দূরত্ব, তাহলে আমরা মধ্যবর্তী দূরত্বের সূত্র প্রয়োগ করে পাই এবি সমান √-2 -1 2 √-3 + -1 - 0 2 √-3 + -1 2 √-10। বিসি সমান, এখানে বিসি রেখার দূরত্ব বোঝাচ্ছে, একইভাবে আমরা দূরত্বের সূত্র প্রয়োগ করে পাই বিসি সমান √-1 - 4 2 - 0 2 √-3 + -3 2 √-18। একই সূত্র আমরা প্রয়োগ করে পাই সিডি সমান √-4 - 1 2 + 3 - 2 2 √-3 + 1 2 √-10। এডি সমান √-2 - 1 2 √-1 - 2 2 √-3 + -3 2 √-18 এবং কর্ণ এসি এর ক্ষেত্রে আমরা একইভাবে দূরত্বের সূত্র প্রয়োগ করে পাই এসি সমান √-2 - 4 2 √-1 - 3 2 √-6 - 4 2 √-52। এবং কর্ণ বিডি সমান √-1 - 1 2 √-0 - 2 2 √-0 + -2 2 √-4 = 2। সুতরাং দেখা যায় যে এবি সমান সিডি, বিসি সমান এডি এবং কর্ণ এসি নট ইজ ইকুয়াল টু বিডি,
অর্থাৎ এ বি সি ডি একটি সামান্তরিক, কারণ সামান্তরিকের নোট আমরা আগেই দিয়ে দিয়েছি। সামান্তরিকের বাহু বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং কর্ণদ্বয় অসমান। অতএব প্রদত্ত বিন্দু চারটি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। অনুরূপ নিয়মে কিছু গাণিতিক সমস্যা নিম্নে দিয়ে দেওয়া হলো, এগুলো তোমরা বাসায় সমাধান করবে। প্রশ্ন দুই, একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ, যদি এর দূরত্ব 4.3 থেকে √10 একক হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। সমাধান করার ক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে মনে রাখতে হবে কে কার দ্বিগুণ। যেহেতু বলে দেওয়া আছে কোটি ভুজের দ্বিগুণ, তাহলে আমাদের ধরতে হবে কাকে, ভুজকে। ধরি বিন্দুটির ভুজ সমান এক্স, কোটি দ্বিগুণ, তাহলে কোটি কী হবে, কোটি সমান 2x। অতএব বিন্দুটির স্থানাঙ্ক এ এক্স কমা 2x, এবং অপর বিন্দু স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে বি 4.3। প্রশ্ন মতে এ বি রেখার দূরত্ব দিয়ে দেওয়া আছে √10। প্রশ্ন অনুসারে আমরা তাহলে কী লিখতে পারি, এ বি সমান √10। এ বি সমান √10 বলতে আমরা কি বুঝছি, এ বি রেখার মধ্যবর্তী দূরত্ব বা √x-4² + 2x-3² = √10 বা x-4² + 2x-3² = 10 বা x² - 2 × 4 × x + 4² + 2x² - 2 × 2x × 3 + 3² = 10। এখানে x-4² a-b² সূত্র প্রয়োগ করেছি, অনুরূপভাবে 2x-3 তেও আমরা a-b² সূত্র প্রয়োগ করেছি, বা x²-8x + 16 + 4x²-12x + 9 = 10 বা 5x²-20x + 25 = 10 বা 5x²-20x + 25 - 10 = 0 বা 5x²-20x + 15 = 0। বা 5×x²-4x + 3 = 0 বা x²-4x + 3 = 0। তাহলে x²-4x + 3 = 0 কে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে পাই, বা x²-3x-4+3 = 0 বা x×x-3-1×x-3 = 0 বা x-3×x-1 = 0 বা x-3 = 0 বা x = 3 অথবা x-1 = 0 বা x = 1।
তাহলে দেখো আমাদের ভুজের মান কি বের হলো। যখন ভুজ x সমান 1 তখন কোটি সমান 2x সমান 2 ইনটু 1 সমান 2। আবার যখন ভুজ x সমান 3 তখন কোটি 2x সমান 2 ইনটু 3 সমান 6। সুতরাং নির্ণয় বিন্দুটির স্থানাঙ্ক হবে x, 2x সমান 1,2 অথবা 3,6। প্রশ্ন 3। একটি বৃত্তের কেন্দ্র 11,2 এবং ব্যাসার্ধ 10। ওই বৃত্তে যেই জায়গায় এর মধ্যবর্তী 2,-1 দেখাও যে তার দৈর্ঘ্য 2√10 একক। এখানে প্রশ্ন দেখেই আমরা বুঝতে পারছি বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ এবং যে এই তিনটি আমাদেরকে চিনতে হবে। এই তিনটি চিনতে পারলেই এবং চিত্রটা অঙ্কন করতে পারলে আমরা অঙ্কটা সহজ খুব সহজে সমাধান করতে পারব। দেখো আমি প্রথমে চিত্রটি একটু বুঝিয়ে দিচ্ছি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, ও কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 11,2 আর প্রশ্নে দেওয়া আছে ব্যাসার্ধ 10। এখানে ব্যাসার্ধ হচ্ছে ও এ, এর মান হচ্ছে 10 এবং জ্যা হচ্ছে এ বি। জ্যা কাকে বলে? বৃত্তের পরিধি যে কোনো দুই প্রান্তের সংযোজক সরলরেখাকে জ্যা বলে। তার জ্যা হচ্ছে কি? এবি। এবং ও থেকে এবি জ্যার উপরে একটি লম্ব ওই অঙ্কন করি। তাহলে চিত্রটা আমরা বুঝতে পারলাম। সমাধান, ধরি বৃত্তের কেন্দ্র ও সমান 11,2, ব্যাসার্ধ ও এ সমান 10, বৃত্তের জ্যা সমান এবি এবং জ্যার মধ্যবিন্দু ই 2,-1। এখন ওই সমান, এখানে ওই বলতে আমরা ওই রেখার মধ্যবর্তী দূরত্ব বোঝাচ্ছে। ওই সমান √ 11-2 হোল স্কোয়ার প্লাস 2+1 হোল স্কোয়ার সমান √ 9 স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু √ 18+9 সমান √19। ত্রিভুজ ও এ ই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার সমান ও এ স্কোয়ার। বা এ ই স্কোয়ার সমান ও এ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার, বা এ ই স্কোয়ার সমান 10² - √90 হোল স্কোয়ার, বা এ ই স্কোয়ার সমান 100-90, বা এ ই স্কোয়ার সমান 10, বা এ ই সমান √10। জায়ের দৈর্ঘ্য, এখানে জ্যা হচ্ছে এবি। আমরা চিত্র অনুসারে পাই, দেখো এবি সমান, এবিকে আমরা কি লিখতে পারি? এবি সমান এই প্লাস ইবি। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে চিত্র অনুসারে আমরা কি পেলাম? এই প্লাস ইবি। আবার ইবিকে আমরা কি লিখতে পারি? যেহেতু সমদ্বিখণ্ডিত করে, ইবিকে আমরা এ ই লিখতে পারি। অতএব এই সমান ইবি সমান 2 এ ই সমান 2√10। অতএব বৃত্তের জ্যার দৈর্ঘ্য সমান 2√10। অনুরূপ নিয়মে গাণিতিক সমস্যা দিয়ে দেয়া হলো। আশা করছি তোমরা সবাই বাসায় অনুশীলন করবে এবং এই অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে অনুশীলন করো তাহলে আশা করছি তোমরা সরলরেখার যে ভিত্তিটা এটা তোমাদের মোটামুটিভাবে একটু পোক্ত হবে।